সন্ত্রাসী, সন্ত্রাসী কারা? সন্ত্রাসী সরকারের, সরকার পালে, অর্থাৎ হয় এমপি পালে, আর নলে পুলিশে পালে, অর্থাৎ আইন পালে, অথবা যে আইনের রক্ষক সে পালে সন্ত্রাস। এছাড়া সন্ত্রাস তুমি থাকতে পারে না, পারে পারে না, কারণ আমি যদি সন্ত্রাস না পালি তাহলে সন্ত্রাস কোথা থেকে আসবে? অথবা যারা আইনে আইন প্রয়োগ করবে তাদের সন্ত্রাসকে ধারক ভাব না হয় তাহলে সন্ত্রাস কোন থাকতে পারে না। তাই আমরা যে স্লোগান দিচ্ছি সন্ত্রাস মুক্ত সমাজ, ইনশাল্লাহ নেত্রী যদি আজকে এখন পর্যন্ত যা করে চলেছে যদি ঠিক থাকে তাহলে আমরা কৃষিতেও উৎপাদন ডাবল হয়ে যাবে তিন মাসের ভিতরে। আমরা খাল কাটবো তিন মাসের ভিতরে, মানে ডিসেম্বর ভিতরে খাল কাটা শুরু করবো। বিদ্যুৎ আন শুরু হয়ে গেছে, আমরা বিভিন্ন দেশের কাছে ই চেয়েছি, টেকনিক্যাল লো হয়েছে, অর্থাৎ ওই কি বিদ্যুৎ কার সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ আমরা বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়েছি, মানে আমরা ই নেবো কিন্তু আমরা আমরা করবো, আমরা করবো, ওরা আমাদের টেকনিক্যাল এটা জানাই দেবো, আমাদের ফর্মুলা দিলে আমরা করবো, আমরা কেউ 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 করতে পারবো না, কৃষিতে আমরা করবো, আমরা উত্তোলন করবো, আমরা খাল কাটবো, রেজার চেয়েছি, মানে আমাদের ধার দাও রেজার, আবার আমরা দাবি না, তাদের তো এটা পাও না, দাবি তো তাদের করবে কেমন, তারা তারা তো বাংলাদেশি, তাদের তো আরো বেশি পাবে, বাংলাদেশে যারা থাকে তারা অনেক সুযোগ সুবিধা পায়, আর বিদেশে তারা কষ্টার্জিত কত কষ্ট করে আয় করে, ঘাম ধরে আয় করে, চার পাঁচ ঘন্টা ঘুমায়, তারপর তার টিউশন থাকে, তার পরিবার দেশে থাকে, অনেক বিশ্রম পরিমিত দেশে। আজকে আজকে কংগ্রেস ম্যানের সাথে একই আলাপ করলাম, ব্রাস ম্যানের কি নাম, যে আপনারা সব দেশে আসলে ভিসা দিয়ে দেন, আমরা বাংলাদেশে আসলে ভিসা নিয়ে এই দেখেন ওই দেখেন, আমাদের দেখছি কালকে এ দাও এ দাও এ দাও এ দাও, কত কিছু দিচ্ছি আমরা, ব্যাপার পার্লামেন্ট রেড পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, সাথে আরো পাঁচটা পাসপোর্ট অ্যাটাচ আছে, অর্থাৎ পৃথিবীর সব থেকে আমি গেছি, দেখার পর আরে এ দেয় এ দেয় আমার পাখি, যদি না হয় তাহলে সাহায্য তোমার এ দিতেই থাকবা, মানে ওই যে ফিঙ্গার প্রিন্ট, হ্যাঁ দেখলে যে আমি মানে সমস্ত পাবো ফ্যাসিলিটি তো দূরের কথা, এরা কিছুই দেয় না, সুতরাং এরা আমরা তো ঠিকই নাকি আসতাম, আমাদের যেহেতু সোনা বাংলায় হতো আমাদের যদি সবকিছু আমরা করতে পারতাম, একতলে মুক্তিযুদ্ধের চেতনা যদি দেশ পরিচিত হতো, বারবার যদি গণতন্ত্রের হত্যা করা না হতো, মিলিটারি শাসন না হতো, তাহলে বাংলাদেশ আজকে সোনা বাংলা অবশ্যই হতো। আমরা আশা করি আগামীতে ওই যে তেল আছে, গ্যাস আছে, সোনা আছে, আমাদের দেশে আছে, এটা উঠাতে হবে, উঠানোর জন্য যে পড়াশোনা করা দরকার সেটা আমাদের নাই, আমাদের মেশিন নাই, আমাদের রিগ নাই, আছে নাই, আমাদের একটু পানি এই পানি খাই দিলেও বিদেশি মেশিন লাগে, কি অস্ম অস্ম ওয়াটার মেশিন, আমাদের কিছু নাই, সে আমাদের কিছু নাই, আমাদের নাই সবচেয়ে মেন যেটা আমাদের দেশপ্রেম নাই, আমরা ভারতীয় কাপড় পছন্দ করি, আমরা বাংলাদেশের তাঁতের শাড়ি পড়তে চাই না, আমরা যদি গামছাটা পতাকা বলি ভারতীয় হয় তাদের নেই, আর যদি বলেন বাংলাদেশের গামছা না না না, এটা তো আমাদের একদম আমার নির্ধারিত, আমি বলি যে ভারতীয় জিনিস দে ভালো, এটা এটা ভালো, ওটা তো থেকে না ভারতের গাড়িতে বাংলাদেশে এসে দু বছরে সব গাড়ি শেষ হয়ে গেছে, আপনারা জানেন না, ট্যাক্সি আসছিল 10,000, আজকে ঢাকায় একটি ট্যাক্সিও নাই, তার সাথে পাস পাস আসছে $10,000 কোটি সব শেষ, তারা গাড়ি বানায় বাংলাদেশের জন্য। আমি 7 দিন আগে আমি অর্থমন্ত্রী চেয়ারম্যান এনবিআর বেলাপুর বর্ডারে গিয়েছিলাম, দেখলাম হাজার হাজার টাটার গাড়ি, ওখানে যে টেকনিক্যাল চিফ আছে কোর্টের, সে বলো এই টায়ার যেটা আছে টায়ার গাড়ি সেটা বলে 6 মাস টিকবে, কেন বাংলাদেশে যদি তারা আলাদাভাবে টায়ার বানায়, আর আর যেটা ডাইরেক্ট ওখানে স্মাগল হয়ে আসে টায়ার সেটা 5 বছর থেকে, অর্থাৎ একই টায়ার একই নাম একই প্লাই, বাংলাদেশের যে টায়ারগুলো আছে টাটা তার সাথে, এই যে আর প্রথম জানলাম মিনিস্টার সামনে বললো যে 6 মাস টিকে টায়ারটা, অর্থাৎ 6 মাস পর টায়ার বদলে দিবে, সব কিছু
আপনার চরিত্র ওইভাবে ভারত সাথে বেশি মিশলে, মানে প্রতিবেশী সংস্কৃতি নিলে বন্ধুদের ভারত করি না যে কোনো দেশের সংস্কৃতি যদি আপনি চান, আপনার ওই আপনার পাঠ না বাঁচানোর পর্যন্ত আপনার চরিত্র ঠিক হবে না। আমাদের চরিত্র হয়ে গেছে বিদেশি সংস্কৃতি, খালি আমেরিকান, ব্রিটিশ, আগে ছিল ব্রিটিশ আমেরিকান, তারপর কোরিয়ান, তারপর নেপালি, তারপর এই সমস্ত সংমিশ্রণে আমরা হলে বাংলাদেশি। এটাকে আমরা যখন বাংলাদেশি সত্যিকার হবো, দেশপ্রেম আমাদের ভিতরে থাকবে, তখনই আপনারা ওই আমাদের দিয়ে কিছু আশা করতে পারেন। তারা এরকম কালো কুকুরা আসবে আর যাইবে আর লাশ হয়ে যাবে, কিন্তু দেশের মানুষের কোনো উন্নতি হবে না। দেশের মানুষের উন্নতি করতে হলে ইমানের সাথে দেশপ্রেম দরকার আছে। সেই দেশপ্রেম আপনারা নন মুসলিম বাংলাদেশ যারা আছেন এখানে তাদের ভিতরে অনেক বেশি। আমরা যারা ওখানে আছি তারা যারা দেশপ্রেম দেশপ্রেম চিল্লাই, কিংবা আমরা অনেক কিছু ওখান থেকে আহরণ করে আমার ছেলে মেয়ের জন্য ঘুষ দিয়ে কোটি কোটি ডলার মানে অত বাংলাদেশি টাকা আয় করে বিদেশি ব্যাগে জমা দিই, তাদের দেশপ্রেমের সম্বন্ধে প্রশ্ন আছে। একটা রিক্সাওয়ালা, একটা গার্মেন্টসের শ্রমিক মহিলা, তাদের দেশপ্রেম সম্বন্ধে কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হলো মধ্যবিত্ত যারা এই বিভিন্ন জায়গায় চাকরি করে তারা সব ঘুষ খায়, ইমাম সাহেবরা মসজিদে বসা ইমাম ইমামতি করার পরে যখন দোয়া বলতে পারে তখন টাকা দেন, তার দোয়া ঠিক মতো হবে না। যদি ইমাম সাহেব টাকা না দেন, ইমাম সাহেব দোয়া করে সরকার আর যদি কম দেয় দিব আমি, তখন ইমাম সাহেব আপনি চতুর্থী নিয়ে দোয়া করা শুরু করে, প্রথম বঙ্গবন্ধু শুরু করে, তারপর আপনার চতুর্থী শুদ্ধ দোয়া দোয়া থামে না। কি দোয়া থামানোর ব্যাপারটা কি, মাল দেবেন বলছেন বাস দোয়া শেষ নেই। সুতরাং এই এই যে চরিত্রের ইটা আমাদের দীর্ঘদিনের ব্রিটিশ আমলের সেই দালালি তারপরে আজকে দালালি, এটা পরিবর্তন করার জন্য একটা একটা একাত্তর সালের সংগ্রাম ছিল অসম্পূর্ণ, সেই সম্পূর্ণতা আনতে হলে অর্থনৈতিক মুক্তি আনতে হবে। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সেজন্য দরকার আওয়ামী লীগের কর্মী, দেশপ্রেমিক কর্মী। না আপনাদের বলতেছি না, আমি বলছি আমার অভিনেতার কর্মী তাদের দরকার, সেটা আপনাদের কাছে বলে গেলাম। কারণ আগামী দিনের প্রজন্ম তারা তো জানলো যে আমরা এইটা চেষ্টা করেছিলাম, আমরা চেষ্টা করি বাংলাদেশে বসিয়া বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধ কি, আমরা কে, কালকোটটা কি, হ্যাঁ কেন কালকোট করে এসেছি, এটা আমরা করবো, এইটা কি, হ্যাঁ অনেকে বসে এটা খুলে চলে যাও, কেন খুলবো, আমি খুলবো কেন, কি ব্যাপারটা কি, যে পূজা এসো এটা মাথায় দিও না, আমি কেন কেননা কি পূজা এসি মানে কি, আমি তো পূজা দেখি না, আমি দিই আল্লাহ রে, আমার তো পূজা দিয়েছে, আমার এলাকার পূজা হয় ধর 500 মূর্তির পূজা হিন্দু এলাকা, তাহলে আমার তো যেতে হয়, কেন আল্লাহ তো বলে না তুমি ওখানে যাও না, তুমি তোমার ধর্ম মনে রাখো,